ইলিশ হলো মাছের রাজা, ইলিশ হলো রানী, পদ্মা নদীর ইলিশ মানে জিভের ডগার পানি। ইলিশ মাছের দোপে আজ, ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ খেয়ে প্রাণে বাজে সুখের ঢোল। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, কুকিং উইথ তনুশ্রীতে আবার চলে এলাম তোমাদের সামনে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করতে চলেছি, যে রেসিপি পাতে পড়লে বাঙাল ঘটি এক হয়ে যায়। তাই চলো বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে ইলিশ পাতুরি রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন অল করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক আর ইনস্টা তো আমার পেজ আছে, সেখানেও তোমরা লাইক করবে আর আমাকে ফলো করবে। তাহলে চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। প্রথমে দেখো ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। মশলার পেস্ট তৈরি করার জন্য আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি নারকেল কুচি, আর আমি এখানে সাদা সর্ষেও অ্যাড করেছি, আর দেব দুটো কাঁচা লঙ্কা, আর অবশ্যই নুন দিতেই হবে। এবারে পেস্ট করে নেব। এবারে এই পেস্টটা দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছটার গায়ে মশলাটা মাখিয়ে নেব। এবারে সর্ষের তেল দিয়ে আবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো, আমি এখানে টক দইটা স্কিপ করেছি। এবারে মাছটা ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। এবারে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হলে কলা পাতাগুলোকে একটু সেকে নেব, কারণ কলা পাতাগুলো শক্ত থাকে, মোড়ানোর সময় যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এটা করা। এখানে সেকার সময় তোমরা একটা কাপড় দিয়ে চেপে চেপেও সেকতে পারো। এবারে প্রথমে কলা পাতার ওপরে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে একটু লেয়ার করে নিলাম। এবারে এর ওপরে একটা মাছের পিস দিলাম, এরপর ওপর থেকে আরও একটু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওপরে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে কলা পাতাটাকে ঠিক মতো করে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে তোমরা ফোল্ড করে নেবে কোনাগুলো। তোমরা এখানে চাইলে একটা টুথপিকও ব্যবহার করতে পারো যাতে মুখটা খুলে না যায়। এবার কলা পাতাটাকে ভালো করে বেঁধে নেব একটা মোটা সুতোর সাহায্যে, যাতে ভেতরের কিছু বেরিয়ে না আসে। ঠিক এইভাবে বেঁধে নেবে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কলা পাতা মোড়া যে মাছগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিট একটু ভাজা হয়ে গেলে আবার উল্টো করে দেব, যাতে দুদিকটাই ভালো করে ভাজা হয়। ভালো করে এপিটোপিট ভাজা হয়ে গেছে। এবারে কম আঁচে একটা ঢাকা দিয়ে মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখো গরম গরম পাতুরি রেডি হয়ে গেছে। এবারে আমরা গরম গরম ভাতের সাথে এটা খাবো, আর যখন খুলবে কলা পাতাটা তখন একটু মাছটায় হাত দিয়ে দেখে নেবে যাতে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবারে ভাতের সাথে আমরা খেয়ে নেব। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে, আর বাড়িতে কেমন করলে সেটাও আমাকে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক ইনস্টা তো আমার পেজ আছে, সেখানেও তোমরা লাইক করবে, ফলো করবে। আজকে আসি, নেক্সট দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।